সবাইকে জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা। দোল দারুণ কাটুক, মজায় কাটুক, কিন্তু সেফটি মেজার্স নিয়ে কাটুক। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আর তার মধ্যে হঠাৎ এই আজকের দিনটা সবসময় ছোট বয়সের কথাগুলো ভীষণ মনে পড়ে যায়। আমার মনে আছে ছোট বয়সে আমার না দোল খেলতাম আমরা মল্লিক বাড়িতে, প্রচুর মজা, প্রচুর হইচই, প্রচুর আনন্দ। এবং সব থেকে ছোট বোন আমি, ভীষণ আমি ভীতুর ডিম ছিলাম, এখন খুব একটা নই কিন্তু তখন অনেক বেশি ছিলাম। আমার দাদারা অদ্ভুত সব রং নিয়ে খেলত, এবং এখন যে রংগুলো আর চলে না, যাই না হয়তো, এখন যেরকম অনেক আমার হাতে যেগুলো আছে সেগুলো সব অর্গ্যানিক কালার, যেরকম ভালো সেফ কালার। ছোট বয়সে অনেক রকমের সিলভার, গোল্ডেন, হ্যানা ত্যানা, বাদরি কালার, সব আমি কি কি কালার আমি জানি না, পুরো পুরো মুখ চেঞ্জ করে যেত এরকম সব কালার। আমি প্রত্যেকবার ভীষণ কাঁদতাম আর ভয় পেতাম। আমার বাবাকে আমি বলতাম, বাবা তুমি আমাকে এমন একটা জায়গায় লুকিয়ে দাও যেখানে কেউ না খুঁজতে পারে আমাকে। তো আমার বাবা বলতেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সেই আশ্বাসটা দিতে পারতেন, না একদম তুই নিশ্চিন্তে থাক, একদম কেউ তোকে খুঁজে পাবে না। এবং মল্লিক বাড়িতে যেহেতু আমাদের অনেক অনেক ঘর, তার মধ্যে একটা ছোট ঘর, সেখানে বাবা বলতেন যদি তুই এই ঘরের মধ্যে লুকিয়ে পড় কেউ তোকে খুঁজে পাবে না। তা আমি আমাদের কেউ খুঁজে পাবে না, তো না না কেউ খুঁজে পাবে না। তো আমি ঢুকে পড়তাম ওই ঘরটা, আর আমি ভাবতাম যে কেউ আমাকে খুঁজে পাবে না, বাবা জানেন, বাবা আমাকে সেই আশ্বাসটা দিয়েছেন, কোনো ব্যাপার না। তার কিছুক্ষণের মধ্যেই দেখতাম সব দাদারা দিদিরা সব দলে দলে চলে আসতো, আর আমাকে প্রচন্ড ওইসব রং মাখিয়ে দিত। আর আমি প্রচন্ড আমি আমি ভীষণ সারপ্রাইজ হয়ে যেতাম, সব সারপ্রাইজ সব মিলিয়ে। আমি ভাবতাম যে বাবা আমাকে বললেন কি খুঁজে পাবে না কি করে। তারপরে জানতে পারতাম বাবাই সবাইকে নাকি দেখিয়ে দিতেন আর বলে দিতেন, এই তোরা কি কোয়েল কি খুঁজে পাচ্ছিস, কোয়েল তো ওই ঘরে, ওরা ইচ্ছে করে বাবাই আমাকে লুকিয়ে রাখতেন, বাবাই সব সময় সবাইকে দেখিয়ে দিতেন। একদম অন্য লেভেল অফ বিশ্বাসঘাতকতা, বুঝতে পেরেছো তো? কিন্তু তবুও বাবা বলে কথা, সবসময় বাবাকে বিশ্বাস করতাম আর ওটাই করতেন বাবা প্রত্যেকবার। তো কিন্তু সেটাই সেই মজা। এখন যখন ভাবি, আমি ভাবছি সত্যি সেই এক্সপিরিয়েন্স গুলো আমি যদি মিস করতাম তাহলে সত্যি কত বড় মিস হতো, কারণ এখন হয়তো সেই এক্সপিরিয়েন্স গুলো আর হয় না। এবং নিজের মতন করে আমরা সবাই বড় হয়ে উঠেছি, এবং আমাদের নিজের মতন করে আমরা দোল পালন করি, আনন্দ করি, মজায় থাকি। কিন্তু ছোট বয়সে সে একটা অন্যরকমের পাত্রা আমি যাকে বলে, সেই জিনিসটা এখন আর হয় না। সেটা একটা অন্যরকমের লেভেল অফ ফান, অন্য লেভেল অফ ইনোসেন্স, অন্য লেভেল অফ সিম্পলিসিটি, সেটা ডেফিনেটলি এখন খুবই মিস করি। কিন্তু ওই কটা দিনের কথা আমার ডেফিনেটলি ওই মানে এই দোলের দিনের ব্যাপারটা আমার স্পেশালি এই কথাগুলোই বেশি আমার মনে পড়ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমার মনে আছে যে শান্তিনিকেতনে যাওয়া, শান্তিনিকেতনে একবার গেছিলাম, এই দোলের সময় গেছিলাম বসন্ত উৎসবে, প্রচন্ড মজা। এবং ওখানে রবীন্দ্রসঙ্গীত প্রত্যেকবার আমার মনে আছে কোল দার কোল লাগলো যেত। তো এই গানটা আমার মনে আছে প্রত্যেকবার এই গানটা, এবং আমরা সবসময় হলুদ শাড়ি পরে আমরা নাচতাম এই গানটা। তো খুব মজা হতো, খুব আনন্দ হতো। এখন আমার মনে হয় যে আমি ছুটতে চলে যাই শান্তিনিকেতনে এই দোলের সময়, ওইখানে বোধহয় আরো খুব সুন্দর একটা অন্য রকমের সেই অনুভূতি জমা। তো যাই হোক, কামিং ব্যাক টু ইট, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, দোল খেলুন, ভালো ভালো রং দিয়ে দোল খেলুন, মানে ভালো ভালো অর্গ্যানিক যেগুলো সেফ কালার সেগুলো নিয়ে দোল খেলুন। আর কিন্তু তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি সেফটি মেজার্স মেনটেন করে দোল খেলবেন, আনন্দ করুন, সকলকে আনন্দ রাখুন।